শেষ হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল ডেডলাইন ডেতে হতে পারে বড় কোনো তারকার রদবদল মোহাম্মদ সালাকে নিতে শেষ চেষ্টা করবে আল ইতিহাদ আনসু ফাতিহ বার্সেলোনা ছেড়ে যোগ দেবেন ব্রাইটনে এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ মুহূর্তে দল পেতে চায় মরক্কোর চার তারকা মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত শুক্রবার শেষ হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল শেষ দিন অর্থাৎ ডেডলাইন ডেতে হতে পারে বড় কিছু তারকার ক্লাব বদল এবার সৌদি লীগের ক্লাবগুলো বারবার হানা দিচ্ছে ইউরোপিয়ান ক্লাবগুলোর সাজানো সংসারে শেষ দিনও লিভারপুলের ঘর ভাঙতে উঠে পড়ে লেগেছে আল ইত্তিহাদ বেনজিমার মতো স্ট্রাইকারকে দলে নেবার পর এবার লিভারপুল তারকা মোহাম্মদ সালাকে নিতে ১১৮ মিলিয়ন পাউন্ডের বিশাল ট্রান্সফার ফির প্রস্তাব দিয়েছে ক্লাবটি মিশরিয়ান এই তারকার জন্য বাম্পার স্যালারি তো আছেই ডেডলাইন ডেতে বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন স্প্যানিশ তরুণ ফরওয়ার্ড আনসু ফাতিহ জাভির আস্থা হারানো এই ফরওয়ার্ডকে এক বছরের জন্য ধারে ডেরায় ফেরাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন ম্যানচেস্টার ইউনাইটেডও সরব আছে দলবদলের শেষ দিন মরক্কোর হয়ে কাতার বিশ্বকাপ মাতানো মিডফিল্ডার সোফিয়ান আমরাবাতকে পেতে চায় ইংলিশ জয়েন্টরা প্রথমে ধারে নিতে চাইল আমরাবাদের ক্লাব ফিওরেন্তিনা সাফ জানিয়ে দিয়েছে স্থায়ীভাবেই কেবল আমরাবাতকে ছাড়বে তারা তাই তো ডেডলাইন ডেতে আমরাবাতের জন্য নতুন প্রস্তাব দেবে রেড ডেভিলরা গ্রীষ্মকালীন দলবদল শেষ হবার দিন নতুন মিডফিল্ডার নেবার চেষ্টা করছে ইংলিশ জায়ান্ট লিভারপুলও বায়ার্ন মিউনিখের ডাচ মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্চকে নেবার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার কথা অলরেডদের এছাড়াও সৌদি লীগের ক্লাব আল ইত্তেফাক পিএসজির আরেক ডাচ মিডফিল্ডার ওয়াইনাল ডামকে দলে নেবার জন্য দিয়েছে শেষ মুহূর্তে প্রস্তাব এদিকে বায়ার্ন মিউনিখ থেকে ফ্রান্সের রাইট ব্যাক বেঞ্জামিন পাভার্ডকে বৃহস্পতিবার দলে নেবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টার মিলান হাসিনুর রহমান জামুনা স্পোর্টস